গজব এমনি এমনি আসে না আমরা যখন গুণা করা শুরু করব তখন কেয়ামত কাছাকাছি চলে আসবে এই যে দেখেন নবীর দেশে কি শুরু হলে উৎসব হেলুইন উৎসব দেখেন না আপনারা সৌদি আরবে আজকে কত তারিখ বলেন তো সবাই জুড়ে বলেন কত তারিখ গুগলে সার্চ করে দেখবেন একত্রিশ অক্টোবরকে হ্যালোইন ডে বলা হয় হ্যালোইন ডে এই যে দুই তিন দিন আগে সৌদি আরব নবীজির দেশে আহারে হ্যালোইন মানে কি হ্যালোইন মানে হচ্ছে পবিত্র সন্ধ্যা হ্যালোইন মানে হচ্ছে সুধিত সন্ধ্যা আজ থেকে দুই তিন হাজার বছর আগে কত বছর আগে প্রায় তিন হাজার বছর আগে বর্তমান আয়ারল্যান্ড ইংল্যান্ড এবং উত্তর ফ্রান্সের কিছু অংশে কেলটিক জাতি বসবাস করত। কোন জাতি আরো জোরে বলেন যুবকরা মুখস্থ করে দাও কি জাতি কেলটিক জাতি উইকিপিডিয়াতে সার্চ করে দেখো উইকিপিডিয়াতে সব তথ্য আচ্ছা কেলটিক জাতি বাস করতো তারা একত্রিশ অক্টোবর রাতকে অশুভ রাত মনে করত তারা মনে করত যে একত্রিশ অক্টোবর রাতে হেলুইন নামক এক ডায়রি সে এই রাতে আগমন করে এবং প্রেতাত্মা যারা আছে দেহভূত আছে না চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দিলেন আপনারা কি বলেন আপনার সিলেট হয় দেও আর ভূত আপনারা কি তা আপনারা কি বলেন ভূত মানে প্রেতাত্মা এবং অতৃপ্ত আত্মারা কি এই রাতে চলে আসে আর মানুষের ক্ষতি সাধন করে এই জন্য এই কেল্টিক জাতি তারা এই একত্রিশ অক্টোবর আসলে দিনে রাতে তারা শয়তানের মতো মুখোশ লাগাইয়া তারা বের হয় অর্থাৎ তারা মনে করে যে শয়তানি মুখোশ লাগাইয়া বের হলে এইসব দেওভূতকে মোকাবেলা করা যাবে এটা তাদের আকিদা এটা তাদের বিশ্বাস আমার অবাক লাগলো এখনো কিন্তু পৃথিবীতে আমেরিকায় ইংল্যান্ডে ইউরোপ এবং পশ্চিমা দেশে এই হ্যালোইন ডে পালিত হয় আজকেও কিন্তু অনেক দেশে এটা পালিত হয়েছে আমার অবাক লাগলো একত্রিশ তারিখ আজকে এর দুই দিন আগে আমাদের সৌদি আরবের হুজুররা আরো দুই দিন আগে এটা মানে হুজুর বলছি কারণ এরা তো জুব্বা সব সময় হাতে মানে একত্রিশ তারিখ আজকে যুবকরা ফেসবুকে দেখো না এটা ওই যে শয়তানের মুখুশ লাগাইয়া সৌদি আরবের রিয়াদে। বুলেভার্ড একটা সাংস্কৃতিক কেন্দ্র সেখানে এটা হয়েছে আমি এটা পত্রিকায়ও দেখলাম এই হুজুররা দুই দিন আগে এই ডে পালন করেছে আরে রাসুলের দেশে এই শয়তানি উৎসব পালন হচ্ছে কিন্তু আমাদের দরজার সামনে চলে এসেছে যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করলো সে তাদেরই সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল এই হলোইন উৎসব এটা কি আমাদের মুসলমানদের কোনো ধর্মীয় উৎসব আসতে বলবেন না জুড়ে বলেন নাকি আমাদের ধর্মীয় উৎসব যুবকদেরকে সচেতন হতে হবে যে কোনো দিকে লাফাইও না যে কোনো কিছু দেখাই দৌড় মারো না কোনটা কেন শুরু হইল আগাগুড়া ইতিহাস জানার দরকার আছে না নাই শেষ জামানার যে সকল ফেতনা আসবে এগুলো তো এক ধরনের বড় ফেতনা মানুষগুলো দিনের দিন থেকে অনেক দূরে চলে যাবে আল্লাহ শেষ জামানার এইসব ফেতনা থেকে আমাদের ইমান তুমি বাঁচায় রাখো আরো আসতে বলে না আমিন আরো বলে না আমিন তাহলে বলেন গজব দেন কে গজব থেকে বাঁচান কে এই যে দুর্ভিক্ষ আসতেছে এই যে মন্দ আসতেছে আল্লাহর কসব আমরা যদি গুনা ছেড়ে দেই আমরা যদি পাপ ছেড়ে দেই আর জুলুম যদি আমরা ছেড়ে দেই হ্যাঁ মন্দা আসতে পারে আশেপাশে আসবে কিন্তু আমাদের কেই মন্দা ছুবে না ইনশা রিজিক দেওয়ার মালিককে বাঁচানোর মালিককে হেফাজতের কে